This is a big crowd. You set an all-time record. This is a big crowd. Fashion brand money art. Men's, ladies, and kids wear. Art. Be smart. গ্রেপ্তার হতে পারেন এমন ইঙ্গিত দেওয়ার সপ্তাহখানেক পর প্রথম প্রকাশ্যে এলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ওয়াকোর একটি বিমান ঘাটিতে অনুষ্ঠিত সমাবেশে হাজারো সমর্থকদের সামনে বক্তব্য দেন তিনি। এ সময় নিজের দেশের ইতিহাসের সবচেয়ে নিষ্পাপ মানুষ বলে দাবি করেন ট্রাম্প। সমাবেশে 2021 সালের জানুয়ারিতে ক্ষমতা ছাড়ার পর থেকে তাকে যন্ত্রণা দিয়ে যাওয়া তদন্ত সংস্থাগুলির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের ঘটনা ধামাচাপা দিতে গোপনে তাকে অর্থ দেওয়ার অভিযোগের বিষয়ে নিউ ইয়র্ক সিটির তদন্তকে অপমানজনক বলে অভিহিত করেছেন তিনি। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসির পৃষ্ঠপোষকতায় ও নির্দেশনায় নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি আমার বিরুদ্ধে এমন একটি বিষয় নিয়ে তদন্ত করছে যেটি কোনো অপরাধ নয়, অপকর্ম নয়, কোনো ঘটনাও নয়। নিজের দেশের ইতিহাসে সবচেয়ে নিষ্পাপ মানুষ দাবি করে ট্রাম্প তার ব্যক্তিগত, আর্থিক ও ব্যবসায়িক জীবনের প্রতিটি অংশকে উল্টেপাল্টে এবং ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন। রাজু আহমেদ, নিউজ নাও 24।